হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার রাঁধুনি চ্যানেলে স্বাগত জানাই। তোমরা যারা চিকেন খেতে পছন্দ করো কিন্তু কীভাবে বানাবে ভেবে পাচ্ছ না, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো। তাই তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের রেসিপি, শাহি চিকেন। এখানে আমি 500 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। তারপর দেখো, লবণ, হলুদ ও গরম মশলা দিয়ে মেখে নিব। তারপর উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে ভালো করে মেখে রেখে দিব। চিকেনটাকে 10-15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এবার অন্য কড়াইয়ে তেল গরম করে নেব। তার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেল গরম হয়ে আসলে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু লাল লাল করে হালকা ভেজে নিয়ে তারপরে দিব গোটা শুকনো লঙ্কা। এরপর দিব গোটা রসুন, দিয়ে আবারও একটু ভেজে নেব। এরপর দিয়ে দিব টমেটো কুচি। তারপর আদা কুচি দিয়ে দিব, দিয়ে একটু নাড়তে থাকব। এবার সবশেষে দিয়ে দিব মগজদানা ও কাজু বাদাম, দিয়ে একটু ভেজে দিব। সব মশলা একসাথে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলোকে অন্য পাত্রে তুলে দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এবার ওই তেলেই তেজপাতা, গোটা জিরে দিয়ে দেব। তারপর একটু নেড়ে নেব। এবার যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে চিকেনের টুকরোগুলোকে ভালো করে একটু ভেজে দেব। আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করুন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। এদিকে চিকেনটা ভাজা হয়ে এসেছে, আর মিক্সিতে মশলাগুলো এই সময় পেস্ট করে নিয়ে নিব। দেখো, পেস্ট করা হয়ে গেছে। এবার ভাজা চিকেনগুলোর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দিব। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তোমরা চাইলে আলু নাও দিতে পারো, যেহেতু আমার একটু মাংসের আলু খেতে ভালো লাগে তাই একটু আলু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব জিরে গুঁড়ো। দু একটা নাড়া দেওয়ার পর এরপর দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো বা লঙ্কা দিয়ে দিও। এবার একটু সুন্দর কালার আসার জন্য একটু 1/2 চামচ চিনি দিয়ে দিব। মশলা ধোয়া একটু জল দিয়ে দিব, যাতে মশলাটা আবার লেগে না যায়। তারপর পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিব। দেখো, সুন্দর একটা কালার চলে এসেছে।
এখন আস্তে আস্তে নাড়তে থাকবো। এদিকে দেখো আমার মাংস কষানো প্রায় হয়ে এসেছে, এই সময় ভালো করে দু একটা নাড়া দিয়ে জল দিয়ে দিব। আমি এখানে দু বাটি জল দিয়েছি। ভালো মতো ফুটতে দিব। এখন গরম মশলা দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে দিব। তারপর ঘি ছড়িয়ে নামিয়ে নেব। আর গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করে দেখো, দারুণ লাগে। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।